সম্মানিত তিনি ভাই বোন, আলোচনার শেষে এসে জরুরি ওসিয়ত, দুইটি উপদেশ, তিনটি, জরুরি ওসিয়ত, জরুরি উপদেশ। এক, পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, কোনো আপোষ নেই। অজু করে হোক, তায়াম্মুম করে হোক, এমনিতেই হোক, কাপড় পরে হোক, উলঙ্গ অবস্থায় হোক, কেবলা ছাড়ায় হোক, দাঁড়িয়ে হোক, বসে হোক, যে কোনো মূল্যে পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে, এটা জরুরি উপদেশ, জরুরি ওসিয়ত। দুই, হালাল রুজি উপার্জন করবেন চকলেট বিক্রি করে হলেও। তিন, কোরআন তেলাওয়াত করবেন শেষ পর্যন্ত সূরা ইখলাস, কয়বার? তিনবার, প্রতি ২৪ ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়বেনই। নিজেকে একবার বাধ্য করে নেবেন, আমি পড়বই। প্রত্যেকদিন সকালে পড়েন, পড়তে পারেননি, সন্ধ্যা পর্যন্ত সময় একবার স্মরণ করে পড়বেনই। কথা আমি বুঝাতে পারি না মনে হয়। শেষ পর্যন্ত কতটুকু পড়বেন একদিন অন্তত? সূরা ইখলাস তিনবার পারবেন না মনে হয়? একটু টিকে থাকার চেষ্টা করেন, টিকে থাকার চেষ্টা করেন। জীবন তো এভাবে গেছেই, জীবন তো সব এলোমেলো সব গেছেই। চার, আজ থেকে উপস্থিত যারা হয়েছেন তাদের বাড়িতে বিবাহ সংক্রান্ত যত হারাম কাজ আছে সব বন্ধ, অন্তত গান বাজনা, বাদ্যযন্ত্র, রং মাখানো, মেয়েদের নাচানো, এগুলো টোটালে বন্ধ, একেবারেই বন্ধ, টোটালে বন্ধ, সম্পূর্ণরূপে হারাম। অন্তত মেয়ের কাছে আর বিবাহ পড়াতে হবে না। এটা যেন কেমন কোনো মনে না হয় বিবাহ মনে হয়নি, বিবাহ মনে হয়নি, এরকম যেন সন্দেহ না আসে। সম্মানিত দিনী ভাই বোন, আর যেগুলো অনুষ্ঠান হবে সেগুলি আপনি রাসূলের পদ্ধতি করার চেষ্টা করেন। অন্তত যখন পেটে বাচ্চা আসবে তখন আপনার স্ত্রী, আপনার মেয়ে যেন এখানে সেখানে না যায়, টিভির সামনে যেন না দাঁড়ায়, আর হাট বাজারে যেন না ঘুরে, বেপর্দার ছবি যেন না দেখে, সব সময় আপনি আর আপনার স্ত্রী সবাই দোয়া করব এই বাচ্চার জন্য, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। দোয়াতে তাকদীর পরিবর্তন হয়, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিবাহ সংক্রান্ত যেসব আলোচনা আমাদের সামনে পেশ করা হলো এগুলো কঠোরভাবে মেনে চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য।